আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ডিজাইন নিয়ে। এর সামনে দেখতে পাচ্ছো যে আমি নতুন একটা ডিজাইন করেছি। এটাও আমি কিন্তু 5-6 বছর মেয়েদের জন্য আমি প্রোডাক্টটা তৈরি করেছি। তা একটু সেলাইটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, তা আমি একটু সিকোয়েন্স বসাচ্ছি। এই যে ভিতর থেকে একটু হালকা করে চুমকিগুলো আমি দিয়ে দিচ্ছি, তারপরে আমি ভালো করে দেখিয়ে দেবো কেমন হয়েছে ডিজাইনটা। আর এখানে আমি লাল কাপড় নিয়েছি উপরে, আর আর নিচে নিয়েছি বিস্কিট কালারের প্রিন্টের কাপড়, হালকা প্রিন্টের কাপড়। তো এখানে কিন্তু আমি শুধু বিস্কিট কালার সুতা দিয়ে কাজ করেছি। আর এই যে প্রত্যেকটা ফুলের ভিতরে একটু একটু করে ডলার বসিয়ে দিয়েছি, আর এখান থেকে আমি লাইন দিয়ে চুমকি বসিয়ে দিয়েছি। আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা থেকে একটা লাইক করবে, আর আমাকে তো অবশ্যই জানাবে কেমন হয়েছে। যদি আমি এই সেলাইগুলো বেশ কয়েকবার দেখিয়েছি, এই জন্য আমি এই ফুলগুলো সেলাই করা দেখালাম না, শুধু একটু চুমকিটা বসানো দেখিয়ে দিলাম। যে যেইভাবে একটা পর একটা দিয়ে গেছি, মানে একটু চেন সেলাই করার পরে চেনটা একটু কাঁথা স্টিচের ভিতর থেকে এক একটা চুমকি বসিয়ে দিয়েছি। এভাবে এখানে আমি গলার কাছেও দিয়েছি, এভাবে একটা লাইন দিয়েছি, কোমরের কাছেও দিয়েছি। তো আমার কিন্তু করা হয়ে গিয়েছে। আমি একটু সুতাটা খুলে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে কিন্তু ফুরাকের উপরটাতে শুধুই লাল দিয়েছি, লালের উপরে আমি এই বিস্কিট কালারের সুতা দিয়ে কাজ করেছি। আর নিচে কাপড়টা দেখিয়ে দিচ্ছি, এটা 5 বছর, 5-6 বছর মেয়েদের জন্য আমি ড্রেসটা তৈরি করেছি। এই যে এইভাবে, এই যে হ্যাঁ, এই যে হাতা দিয়েছি, একটু এখানে কুচি দিয়েছি, আর আমি বেল্টটাও দিয়েছি পিছনে, কারণ যারা একটু চিকন তারা বেল্ট মাঝায় কোমরে বেল্ট বাঁধলে পরলে ভালো লাগবে দেখতে। তো বন্ধুরা আমি দেখিয়ে দিলাম, আর কাজটা কিন্তু খুবই, ডিজাইনটা খুবই ছোটোর ভিতরে, খুবই সিম্পল ডিজাইনটা, আর দেখতেও কিন্তু আকর্ষণীয় লাগছে। তো বন্ধুরা, আমি আজকের মতো সবাইকে আল্লাহ পেয়ে দেবো। সবাই যেখানে থাকো না কেন, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ সবাইকে। আল্লাহ হাফেজ।